ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তোমার ধরা বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা চলে এসেছি শিশু মনস্তত্বের সেট নম্বর টু যেখানে তোমাদের হানড্রেড সরি ওয়ান থাউজেন্ড যেখানে এক হাজারটি এমসিকিউ কিউ কোশ্চেনের সিরিজ এটি ঠিক আছে শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি এই এক হাজারটি কোশ্চেন কিন্তু সি বা অন্যান্য রাজ্যের টেট এক্সামে আসা কোশ্চেন তো অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এক হাজারটি এই এক হাজারটি কোশ্চেন যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের এখান থেকে তিরিশটি কোশ্চেন হুবহু কমন আসবে তো অবশ্যই আমাদের ক্লাসটি করতে থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং ভিডিওটি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো প্রথম কোশ্চেনের দিকে আমরা চলে যাই সংবেদী স্মৃতিতে তথ্যগুলো থাকার সময় ঠিক আছে সংবেদী যে স্মৃতি সেই স্মৃতিতে তথ্যগুলো যখন থাকে সেই তথ্যগুলো হয়ে ওঠে কিন্তু অর্থপূর্ণ থাকে না ঠিক আছে সংবেদ সংবেদী যে স্মৃতি থাকে যখন আমাদের সংবেদনশীল যে স্মৃতি ঠিক আছে শৈশবকালে সেই স্মৃতিতে যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু অর্থপূর্ণ নয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান থ্রি ঠিক আছে জ্ঞানের ভান্ডার কি হলো স্মৃতির স্মৃতির যে ভাণ্ডার ঠিক আছে জ্ঞানের যে ভাণ্ডার জ্ঞান জ্ঞান স্মৃতি ঠিক নয় জ্ঞানের যে ভান্ডার যেখান থেকে আমাদের নানা রকম নলেজ আসে সেই যে ভাণ্ডারটা সেটা হলো কি এক রয়েছে সংবেদী স্মৃতি দুই রয়েছে ক্ষণস্থায়ী স্মৃতি স্বল্পস্থায়ী স্মৃতি না দীর্ঘস্থায়ী স্মৃতি তো জ্ঞানের ভান্ডারটা সর্বদা কী বলতো দীর্ঘস্থায়ী স্মৃতি কারণ সেই জ্ঞান থেকে আমরা কি আমাদের যে পরবর্তীকালে যখন আমরা কোনো কিছু কাজ করি বা কোনো কিছু পড়াশোনার ক্ষেত্রে করি সেক্ষেত্রে আমাদের সেই জ্ঞানের ভাণ্ডার থেকে আমাদের কিন্তু বুদ্ধি আসে এবং আমাদের কাজটি করতে আমরা সক্ষম হয় নেক্সট কোয়েশ্চেনে চলে যাব দেখে নাও স্মরণ প্রক্রিয়ায় যে মেমোরাইজেশান যেটা রয়েছে মেমোরাইজেশান যে প্রক্রিয়া সে ধাপগুলো কি। মেমোরাইজেশনের যে ধাপগুলো সেটা কি প্রথমে কি হয়ে থাকে বলো তো প্রথমে আমরা শিখি ঠিক আছে যেখানে লার্নিং রয়েছে তারপরে কি রয়েছে ধারণ রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে পুনরুদ্রেক অর্থাৎ আমরা শিখব তারপরে ধারণ করব জিনিসটাকে ঠিক আছে জিনিসটাকে ধারণ করব আমাদের মস্তিষ্কে তারপরে কি করব আমরা পুনরুদ্রেক অর্থাৎ রিভাইজ করব এবং প্রত্যাভিজ্ঞা নেক্সট করব তাহলে অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার এই কোশ্চেনটা কিন্তু বহুবার তোমাদের সিটেড বা অন্যান্য রাজ্যে আসা কোশ্চেন বহুবার এসেছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ তবু তোমাদের যেগুলো তার চেয়েও গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিচ্ছি যখন শিক্ষার্থীরা মনে রাখার জন্য নিজেদের মানসিক ইচ্ছা বিশেষভাবে প্রয়োগ করে তখন তাদের কি বলে হয় দেখে নাও ধরে নাও যে একজন শিক্ষক কি করছেন একজন শিক্ষার্থী যে মানসিক তার যে ব্যাপারটা রয়েছে মানসিক যে ইচ্ছাটা রয়েছে সেটা বিশেষভাবে প্রয়োগ করছেন এটাকে তুমি কি বলবে তো এটাকে তোমার যেটা বলা উচিত সেটা কিন্তু সক্রিয় স্মৃতি ঠিক আছে যখনই মানসিক ইচ্ছাটা যখনই প্রয়োগ করবে সেটা কিন্তু সবসময় সক্রিয় স্মৃতি অ্যান্সার হবে অপশান থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যেটা ফরগেটিং ইজ এসেন ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি কে বলেছেন এই উক্তিটি কার ঠিক আছে এই উক্তি থেকে তোমাদের আমি একটা ক্লাস করিয়েছি আগে যারা ক্লাসটি করণি প্লেলিস্টে গিয়ে ক্লাসটি করে নিতে পারবে ঠিক আছে সে প্রাইমারি টেট সিডিপির যে তোমাদের শিশু মানসত্বের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে ক্লাসটা করতে পারবে তাহলে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু হয়ে যাবে রিবোট রিবোট হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও যে শিক্ষক শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি ঠিক আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ সেটা কি শিক্ষার কাজ সংগঠিত করা শ্রেণীকক্ষে বক্তৃতা দেওয়া না ছাত্রছাত্রীদের যত্ন নেওয়া না শিক্ষার্থীদের মূল্যায়ন করা চারটি অপশন রয়েছে তো এক্ষেত্রে তোমাদের হবে যে শিক্ষার কাজটা সংগঠিত করা ঠিক আছে শিশুদের শিক্ষার কাজটা সংগঠিত করতে হবে নেক্সট কোশ্চেন আমরা দ্রুত করে নেব কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে বিদ্যালয়ে পরিবেশ বিষয়টি পড়ানো উচিত কারণ কি বিদ্যালয়ে যে পরিবেশ বিষয়টি ধরে নাও ইভিএস যেটা রয়েছে তোমাদের থ্রি ফোর ফাইভে রয়েছে তো এটা পড়ানোর কারণ কি তো এটার কারণ হচ্ছে তোমাদের যে এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ ঠিক আছে কারণ পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের সঙ্গে আছে তাই রাইট অ্যান্সার একজন শিক্ষার্থী চাকরি পেতে সাহায্য করে এটাও নয় পরিবেশকে জানার জন্য তো জানার জন্য ব্যাপারটা রয়েছে কিন্তু সবচেয়ে বেস্ট অপশান অপশান টু আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন দেখে নাও শিক্ষকদের সফলতা ঠিক আছে শিক্ষকদের সফলতা অর্থাৎ কি টিচারদের যে সফলতা এটা কিভাবে টিচাররা একজন শিক্ষক কিভাবে সফল হয় তুমি ধরে না একজন শিক্ষক হতে চলেছে আগামীতে তাহলে তুমি যে কিভাবে সফল হবে ঠিক আছে তুমি কিভাবে সফল হবে এক্ষেত্রে তোমার যে যে অ্যান্সারটা হবে সে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান যদি দিতে পারো তাহলে কিন্তু তুমি একজন সফল টিচার হবে নেক্সট কোশ্চেন দেখে নাও একজন শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষার বিষয়ে উৎসাহিত করেন ঠিক আছে একজন টিচার কি করছে একজন স্টুডেন্টকে কি করছে যে শিক্ষার বিষয়ে উৎসাহিত করছেন ঠিক আছে শিক্ষার বিষয়ে উৎসাহিত করছেন এটা কীভাবে উৎসাহিত করতে পারেন তো এক্ষেত্রে হবে যে উপযুক্ত পুরস্কার দানের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ পুরস্কারের মাধ্যমে কিন্তু শিশুরা মোটিভেট হয় এবং আগ্রহী হয়ে ওঠে দেখবে একটা শিশুকে তুমি একটা চকলেট দেবে ঠিক আছে একটা শিশুকে একটা চোকলেট দেবে চকলেট দেবে শিশুরা কিন্তু যদি বলো যে তুমি এটা পড়ো তাহলে তুমি চকলেট পাবে বা কেক পাবে তখন কিন্তু শিশুরা চটপট কিন্তু পুরস্কারের জন্য কিন্তু কাজটা করে ফেলে তাহলে অপশান ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পরিবার হলো কি পরিবার হলো কি ঠিক আছে তো এক্ষেত্রে হবে পরিবার হলো একটা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হবে ঠিক আছে কি হবে বলো তো পরিবার হবে একটা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম আর পরিবার হচ্ছে তোমার প্রাইমারি রয়েছে ফার্স্ট আর স্কুলটা রয়েছে সেকেন্ড ঠিক আছে তো পরিবারটা হচ্ছে নিয়ন্ত্রিত নয় অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে স্কুলটা হবে নিয়ন্ত্রিত নেক্সট কোশ্চেনে আমরা যাব দেখে নাও যে শিশু শিক্ষার জনক কাকে বলা হয় শিশু শিক্ষার জনক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার এই কোশ্চেনগুলো তোমাদের অন্যান্য রাজ্যের টেট এক্সামে আসা কোশ্চেন তো শিশু শিক্ষার জনক বলা হয় কিন্তু রুশোকে ঠিক আছে রুশোর যে বইটা সেটা তোমাদের টেট এক্সামে এসেছিলো সেটা হচ্ছে এমিল টেট এক্সামে এসেছিল তোমাদের যে এমিল গ্রন্থটা সেটা কিন্তু রুস রচিত এটা তোমাদের টেট এক্সামে এসেছিলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে কোন মনোবিদ যে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের সাথে জড়িত ঠিক আছে এটা তোমাদের অবশ্যই অ্যান্সার হয়ে যাবে থর্ন রাইক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে কোনো বিষয় কোন বিষয় শিশুরা শেখে ধরে নাও একটা বিষয় রয়েছে কোন বিষয় একটা শিশুরা শিখছে পর্যবেক্ষণের দ্বারা অভিজ্ঞতার দ্বারা অনুকরণের দ্বারা না সবকটির দ্বারাই তো শিশুরা ক্ষেত্রে তোমাদের যদি দেখো এই চারটি অপশানে সঠিক ঠিক আছে মানে সবকটিই হবে তিনটি সঠিক সরি তিনটি সঠিক তাহলে সবকটি অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে সক্রিয়তা ভিত্তিক শিক্ষার জনক বলা হয় কাকে সক্রিয়তা ভিত্তিক ঠিক আছে যে একটি একটিভ এডুকেশনের ক্ষেত্রে ক্ষেত্রে জনককে তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু জন ডিউই ঠিক আছে মনে রেখো জন ডিউই কিন্তু সক্রিয়তা ভিত্তিক শিক্ষার জনক নেক্সট কোয়েশ্চেন দেখে নাও পনেরো নম্বর কোয়েশ্চেন যে শিখন কি ঠিক আছে লার্নিং যেটা লার্নিংটা কি লার্নিংটা কি বিকাশমূলক প্রক্রিয়া না জ্ঞান অর্জনের প্রক্রিয়া সাধারণ ক্ষমতা না নতুন আচরণ দ্বারা অর্জনের প্রক্রিয়া চারটি অপশান রয়েছে তো সবসময় হবে বি শিক্ষণটা কি নতুন আচরণ দ্বারা অর্জনের প্রক্রিয়া ঠিক আছে যেটা নতুনভাবে অর্জন করা হবে সেটাই হবে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে তো অপশান ফোর ইজ দ্য রাইট অ্যান্সার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে শিখনের মৌলিক উপাদান কি সরি কটি শিখনের যে মৌলিক উপাদান ছাপান্ন নম্বর কোশ্চেন ঠিক আছে সরি ষোলো নম্বর কোয়েশ্চেন তো এক্ষেত্রে তোমাদের হবে দুটো শিখনের যে মৌলিক উপাদান সেটি কিন্তু হবে সেই দুটো যদি উপাদান লক্ষ্য করো সেটা একটা হবে মানুষের শিখন ঠিক আছে একটা মানুষের শিখন আর একটা হবে মনুষ্যতর প্রাণী অর্থাৎ মানুষের থেকে ইতর প্রাণী যে সমস্ত অর্থাৎ বাদে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের দিকটা রয়েছে কোশ্চেন দেখে নাও যে পুনরাবৃত্তির মাধ্যমে শিখন প্রক্রিয়াকে সম্পন্ন পুনরাবৃত্তির মাধ্যমে যে শিখন প্রক্রিয়াকে সম্পন্ন করাকে কি বলে তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে অপশান থ্রি সামগ্রিক পদ্ধতি হবে ঠিক আছে সবকটি নয় আংশিক নয় সবিরামও নয় এটা হবে সামগ্রিক তাহলে অপশান থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে শিখনের স্তর কোটি ঠিক আছে শিখনের স্তর কোটি তোমাদের এক্ষেত্রে শিখনের যে স্তর সেটা কিন্তু তিনটি ঠিক আছে শিখনের যে স্তর সেটা কী হবে বলো তো সেটা কিন্তু তিনটি হয়ে যাবে আর শিখনের যে ব্যাপারটা রয়েছে যে আগে যে কোয়েশ্চেনটা করলাম যে শিখনের মৌলিক উপাদান কিন্তু দুটি শিখনের মৌলিক উপাদান কি দুটি কিন্তু শিখনের স্তর হচ্ছে তিনটি আমরা চলে যাব নেক্সট কোশ্চেন দেখে নাও তো এটা কোথাও কোথাও আবার চারও আছে তো এটা কিন্তু তিনটি হবে ঠিক আছে যেটা সংরক্ষণ পুনরুদ্রেক আর প্রত্যাবিজ্ঞা আবার কোথাও কোথাও কিন্তু অভিজ্ঞতাটা রয়েছে চার নম্বর হিসেবে তাহলে তোমাদের এক্ষেত্রে এখানে অ্যান্সার তিন বা চারেও কোনো কোনো বইয়ে কিন্তু চারটিও আছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও থনডাইকে ডাইকের যে শিখন থর্নডাইকের যে শিখন তাকে কী বলবো আমরা থনডাইকের যে শিখন তাকে কী বলবো উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগকে বলতে বুঝিয়েছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে সংযোজন সেটাকে বোঝানো হয়েছে ডাইক যে লেখচিত্রের সাহায্যে শিখনকে দেখিয়েছেন সেটা কী থর্নডাইক যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে তোমাদের অপশান ওয়ান টাইম কার্ব ঠিক আছে টাইম টাইম কার্ব থর্নডাইকের যে শিখন প্রক্রিয়াটা প্রচেষ্টা ও ভুল সেটা লক্ষ্য করবে সেখানে টাইম কার্বের ব্যাপার রয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে তার কিন্তু সে বুঝতে পারছে ঠিক আছে যত সময় অতিক্রান্ত হচ্ছে সে কিন্তু বুঝতে পারছে নেক্সট কোশ্চেন দেখে নাও একুশ নম্বর কোয়েশ্চেন যে অপারেন্ট অনুবর্তনের অপারেন্ট মানে কি সক্রিয় সক্রিয় অনুবর্তনের একটা প্রধান বৈশিষ্ট্য কি ঠিক আছে তো এখানে তোমাদের যে অ্যান্সারটা হবে সক্রিয় অনুবর্তনের যে প্রধান বৈশিষ্ট্য সেটা কিন্তু শিখনের প্রস্তুতি হবে ঠিক আছে যে শিখনের প্রস্তুতির ব্যাপারটা রয়েছে সক্রিয় অনুবর্তনের কী হবে বলো তো স্কিনার স্কিনারের ইঁদুর তাই তো তো এটা হবে শিখনের প্রস্তুতির ব্যাপারটা রয়েছে চলো নেক্সট কোশ্চেন যে নির্মিতিবাদের সঙ্গে নিচের কোন বিষয়ের সাদৃশ্য দেখা যায় নির্মিতিবাদের বিষয় ঠিক আছে নির্মিতিবাদের ক্ষেত্রে যেটা হবে তোমাদের তো এটা কিন্তু হয়ে যাবে জ্ঞানমূলক বাদের ঠিক আছে জ্ঞানমূলক হবে তো অপশন তোমাদের টু হলো সরি থ্রি হলো সঠিক উত্তর ঠিক আছে জ্ঞানমূলক বাদ হবে তো অপশন থ্রি হলো সঠিক উত্তর চলো এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাবো যে কোনো বিজ্ঞানী নির্মিতিবাদী নামে পরিচিত কোন বিজ্ঞানী যে নির্মিতিবাদী নামে পরিচিত ঠিক আছে নির্মিতিবাদী নামে পরিচিত তো একজনেই রয়েছে তাই না তো এটা ভাইগস কি নির্মিতিবাদের চলো নেক্সট কোয়েশ্চেনে নির্মিতিবাদ কী নির্মিতিবাদটা কী ঠিক আছে যেটা ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জনে বিশ্বাস করে না সক্রিয়ভাবে শিক্ষার্থীর নতুন জ্ঞান সংগঠনে সহায়তা করেন না দুটো তথ্যই সঠিক তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হবে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হবে ঠিক আছে এগুলো প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করবে এটা কিন্তু দুটোই হবে চলো নেক্সট কোয়েশ্চেনে নিচের কোনটি নির্মিতিবাদের সাথে জড়িত নয় বলা হয়েছে কি বলা হয়েছে নয় বলা হয়েছে তাহলে শিক্ষার্থী জ্ঞানের সক্রিয় সংগঠক না জ্ঞানের বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারক না এদের কোনোটি নয় রয়েছে ঠিক আছে তো এই ধরনের কোশ্চেন যখনই দেখবে তখন কি হবে যে যখনই বলবে যে নির্মিতিবাদের সাথে জড়িত নয় যে ব্যাপারটা সেটা হবে জ্ঞানের বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্ব আরোপ এটা হবে অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো এরপর नेक्स्ट क्वेश्चन है हमारे जे वाइगोत्सकी वाइगोत्सकी কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয় ভাইগটস্কিয়ে ঠিক আছে তো এখানে তোমাদের বলেই দিলাম কি যেটা রয়েছে সেটা কিন্তু সমাজনির্ভর ঠিক আছে সমাজ নির্মিতিবাদ সামাজিক নির্মিতিবাদ যেটা রয়েছে नेक्स्ट क्वेश्चन দেখে নাও যে শিক্ষার কোন পর্যায়ে শিক্ষার কোন পর্যায়ে ভাইগটস্কি কি তার সামাজিক নির্মিতিবাদ তথ্য সুপারিশ করেন এক্ষেত্রে তোমাদের যেটা হবে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা হবে সঠিক উত্তর ঠিক আছে আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে দেখে নাও আধুনিক মনোবিদগণ যে নির্মিতিবাদকে ভাগ করেছেন ঠিক আছে নির্মিতিবাদ যে রয়েছে সেই নির্মিতিবাদকে ভাগ করেছেন আধুনিক মনোবিদগণ কিন্তু দুভাগে ভাগ করেছেন ঠিক আছে তো এটা হলো দুভাগে নেক্সট কোশ্চেন যে আধুনিক শিক্ষা হলো কি আধুনিক শিক্ষা সেই সঙ্গে বলবো যে এই দুটি ভাগ কি কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তোমাদেরও কিছু কাজ দিতে হবে এটা তোমাদের হোমওয়ার্ক রইল এটা তোমরা কমেন্ট বক্সে জানিও আধুনিক শিক্ষা হলো কি আধুনিক শিক্ষা কি তো এটা তোমাদের আমি আর অপশান পড়ছি না এটা হয়ে যাবে শিশু কেন্দ্রিক আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিক ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন থর্নডাইক থর্নডাইক যে প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেটি কি বলতো থন্ডাইকের কি ইঁদুর কার সিম্পাঞ্জি কার কুকুর কার বিড়াল কার এগুলো প্রত্যেকেই কমেন্ট বক্সে অ্যান্সার করবে তো থন্ডাইকের যেটা রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু থন্ডাইক প্রচেষ্টা ও ভুল রয়েছে তো এটা হয়ে যাবে থানডাইকের কুকুর তাই তো তাহলে অপশান তোমাদের টু ই দ্য রাইট অ্যান্সার থন্ডাইক হয়ে যাবে কুকুর হয়ে যাবে ঠিক আছে অপশান টু আর বিড়াল কার ক্ষেত্রে বিড়াল তো স্কিনার একটা বলে দিলাম বিড়াল ইঁদুর রয়েছে ঠিক আছে এগুলো স্কিনার পেভল ব্যাপার রয়েছে সিম্পাঞ্জি কার এটা জানিও সিম্পাঞ্জি কার এটা জানিও চলো নেক্সট কোশ্চেন এগুলো নেক্সট কোয়েশ্চেন চলো যে স্বাভাবিক উদ্দীপক ছাড়া আর কোনো উদ্দীপক দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়া হলো অনুবর্তন প্রক্রিয়া এ কথা কে বলেছেন তো এ কথা যিনি বলেছেন তিনি হলেন মনোবিদ ড্রেগর বলেছেন কে বলেছেন মনোবিদ ড্রেগর নেক্সট কোয়েশ্চেন সক্রিয় অনুবর্তনের সঙ্গে ছিলেন কে ঠিক আছে যে সক্রিয় অনুবর্তন তোমাদের আমি বারবার করালাম সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে এটা কি এটা স্কিনার চলো নেক্সট কোয়েশ্চেন যে রেনফোর্সমেন্ট কথাটির বাংলা প্রতিশব্দ কি রেনফোর্সমেন্ট মানে একটা ফোর্স ব্যাপার রয়েছে ঠিক আছে এটুকু বুঝতে পারছো ফোর্স ব্যাপার রয়েছে তাহলে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু হয়ে যাবে প্রচলন ঠিক আছে প্রচলন হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন স্কিমা হলো অর্জিত জ্ঞান ও আচরণের সংগঠন স্কিমাটা কি বলো তো ধরে নাও একটা দেয়াল করা হচ্ছে দেয়ালে দেখবে ইঁট এরকম থাকে সারি সারি ইট থাকে এই যে ইঁটগুলো এক একটা কিন্তু আমাদের শিশুদের স্কিমা ঠিক আছে মানুষের এক একটা স্কিমা কারণ এই এই দ্বারা একটা ধারণা হয় যে এটা যে একটা দেয়ালে পরিণত হয়েছে তাহলে যে স্বাভাবিক যে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম যে জ্ঞানগুলো অর্জিত করা হয় তার উপর ভিত্তি করে যে একটা ব্যাপার আসে সেটাকে বলা হয় স্কিমা ঠিক আছে যেমন ধরে নাও বিড়ালের দুটো পা রয়েছে সরি চারটি পা রয়েছে আর একটি ল্যাজ রয়েছে ঠিক আছে একটি ল্যাজ রয়েছে তো একে কী বলা হয় একে বিড়াল বলা হয় এইভাবে যে স্কিমাটা গঠিত হয় এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে পিঁয়াজে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখে নাও নিচের কোন মনোবিদ সন্নিহিত বিকাশের সীমার সাথে ধারণার সাথে যুক্ত রয়েছে তো এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে ভাইগোর্স কি ঠিক আছে সামাজিক নির্মিতিবাদ যেটা রয়েছে নেক্সট কোশ্চেন দেখে নাও অন্তরায় হলো এবং সেই সঙ্গে তোমাদের বলবো যে কার কতগুলো সঠিক হলো কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং তা তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের এক্সাম পর্যন্ত কিন্তু আমি এক হাজারটি এমসিকিউ করাবো এই এক হাজারটি এমসিকিউর মধ্যে তোমরা কিন্তু তিরিশটি কমন পেয়ে যাবে ঠিক আছে তো অন্তরায় হলো কি অন্তরায় কি তো হবে স্মৃতির পথে বাধা বিকাশের পথে বাধা নয় স্মৃতির পথে বাধা নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে কোনো প্রক্রিয়া ঠিক আছে সরি কোনো প্রতিক্রিয়া আচরণ যদি বারংবার করার প্রবণতা দেখা যায় তাকে কি বলবে ধরে নাও কোনো আচরণ বারংবার একজন লার্নারের মধ্যে একজন স্টুডেন্টের মধ্যে দেখছো তাকে কি বলবে তাকে বলবে কিন্তু প্রবলন ঠিক আছে কি বলবে প্রবলন বলা হয় তো এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ান তাৎক্ষণিক স্মৃতির স্থায়িত্ব কি আমি তোমাদের কালকেও এটা করিয়েছিলাম তো এটা কিন্তু হয়ে যাবে এক সেকেন্ড তাৎক্ষণিক স্মৃতি যেটা তারপরে রয়েছে আইভন প্যাভ্লব ছিলেন কি আই হন কে ছিলেন বলতো আই হন ছিলেন একজন শরীর তত্ত্ববিদ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ধারণার সাথে সম্পর্কিত হলেন কি ধারণার সাথে সম্পর্কিত কনসেপ্টের সাথে সম্পর্কিত হবেন কিন্তু অপশান ফোর ব্রুনার হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে ব্রুনার হবে সঠিক উত্তর এরপর জোন জেড পি ডি ঠিক আছে এর কথাটির সাথে সম্পর্কিত কে এই কথাটির সাথে সম্পর্কিত হচ্ছে ভাইগস্কি ঠিক আছে জোন অফ ট্রক্সিমাল ডেভেলপমেন্ট তাহলে টোটাল তোমাদের যে আজকে একচল্লিশটি কোশ্চেন করালাম তার পিডিএফটা কালেক্ট করার জন্য দেখে নাও অ্যান্সার তোমাদের জন্য খুব সুন্দরভাবে করা রয়েছে পিডিএফটা কালেক্ট করার জন্য দেখে নাও ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে বা সেই লিঙ্ক থেকে যদি তোমরা সোজাসুজি নাও যেতে পারো তাহলে কি লিখবে তাহলে লিখবে প্রাইমারি টেট দু হাজার উইথ বিশ্ব টেলিগ্রামে গিয়ে লিখবে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে বা আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল বিশ্ব যে টেলিগ্রাম গ্রুপ সেখানেও তোমরা যুক্ত হয়ে এই পিডিএফগুলো কালেক্ট করতে পারবে তাহলে তোমাদের এই যে টোটাল যে আমি এক হাজারটি এমসিকিউ করাবো তার মধ্যে কিন্তু তোমরা তিরিশটি কিন্তু কোশ্চেন কমন পাবে ঠিক আছে তো টোটাল আজকে যে কোশ্চেনগুলো করালাম টোটাল আজকে তোমাদের একচল্লিশটা কোশ্চেন করালাম এই একচল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যখনই আমরা কোনো ক্লাস আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে কানেক্টেড উইথ বিশ্বজয় ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ